রায়মা ভ্যালিতে কংগ্রেসের ইন্দ্রপতন। ৪৪ রায়মা ভ্যালি ব্লক যুব কংগ্রেস সভাপতি তথা দীর্ঘদিনের কংগ্রেসের লড়াকু নেতৃত্ব বাদল সরকার বৃহস্পতিবার কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। এদিন দুপুর নাগাদ হঠাৎ বাদল সরকার রায়মা ভ্যালি মণ্ডল কার্যালয়ে এসে যোগদান করেন। যুব কংগ্রেস সভাপতির পাশাপাশি ব্লক কংগ্রেস সহসভাপতি তথা তার বাবা সুরেশ সরকার এবং ব্লক এসসি সেলের সহসভাপতি তথা তার ছোট ভাই শ্যামল সরকারও বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন রায়মা ভ্যালি মণ্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা। এছাড়াও যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার, মণ্ডল সম্পাদক সমীর দাস, অফিস সম্পাদক থাইসাই মগ প্রমুখ। বিজেপি দলে যোগদান করে বাদল সরকার জানান, দীর্ঘদিন ধরে কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ করার পরেও দলের মধ্যে কোনো মূল্য না পেয়ে তিনি দল ত্যাগ করতে বাধ্য হন। বাদল সরকার ব্লক যুব কংগ্রেসের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তিনি বিজেপি দলে যোগদান করেন এবং আজই তিনি তার পদত্যাগপত্র প্রদেশ যুব কংগ্রেস সভাপতির নিকট পাঠিয়ে দেবেন। বাদল সরকার আরও জানান, আজ থেকে এলাকার মানুষের সার্বিক উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে কাজ করে যাবেন। মণ্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা জানান, ভোট যত এগিয়ে আসছে রায়মা ভ্যালিতে ততই বিরোধী দলের ভাঙন দেখা যাচ্ছে। তিনি জানান, আগামী দিনে সিপিএম এবং তিপ্রা মথা দল ত্যাগ করে বিশাল সংখ্যক ভোটার বিজেপি দলে যোগদান করতে যাচ্ছে। মণ্ডল সভাপতি এও আশা ব্যক্ত করেন, বাদল সরকারকে সাথে নিয়ে আগামী দিনে রায়মা ভ্যালিতে বিজেপি শক্তিশালী দলরূপে আত্মপ্রকাশ করবে। এই দিনের যোগদান সভাকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সবাইকে নমস্কার, সাংবাদিক ভাইয়েরা এবং আমার বয়োজ্যেষ্ঠ এবং এখানে যারা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিপরিবে যে মণ্ডল নেতৃত্বরা আছে সকলকে আমি ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমি 44 নং রায়মা ভ্যালি গল্লাচড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার। আমি আজকে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে আমি আমার যে যুব কংগ্রেস সভাপতির যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে অব্যাহতি আমি নিয়ে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। কিছুক্ষণের মধ্যে আমি আমার পদত্যাগপত্র আমাদের যে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আছে ওনার কাছে আমি পাঠিয়ে দেব। আর এখন আমি ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে আমি এই রায়মা ভ্যালির জনগণের উন্নয়নের জন্য আমি কাজ করার জন্য চেষ্টা করব। তাই আমি জনতা পার্টিতে আজকে ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করেছি। আমার সঙ্গে রয়েছেন আমার ব্লক কংগ্রেস সহসভাপতি আমার বাবা সুরেশ সরকার এবং আমার ছোটো ভাই এসসি কংগ্রেসের দায়িত্বে আছে। আমরা আজকে কংগ্রেস দলে ত্যাগ করে কংগ্রেস দল ত্যাগ করে আমরা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।